planet. It was illuminating the clouds. And that's about what it looked like. It was white. Alien শব্দের অর্থ ভিন গ্রহবাসী। একটু পরিষ্কার করে বলতে গেলে বলা যায় যে যদি পৃথিবীর কোনো মানুষ মঙ্গল গ্রহে গিয়ে পৌঁছায়, তবে মঙ্গল গ্রহের প্রাণীদের কাছে পৃথিবীর মানুষটি হবে এলিয়েন। আর ঠিক একইভাবে যদি মঙ্গল বা অন্য কোনো গ্রহ থেকে কোনো প্রাণী পৃথিবীতে চলে আসে, তবে তখন সেটিকে বলা হবে এলিয়েন। বিজ্ঞানীরা অনেক আগে থেকেই এটা খুঁজে দেখার চেষ্টা করে চলেছেন যে সৌরজগতের আশেপাশের গ্রহগুলোতে মানুষের মতো বুদ্ধিমান কোনো প্রাণীর অস্তিত্ব আছে কিনা। এবং সত্যি কথা বলতে দীর্ঘ সময় ধরে গবেষণার পরও এমন কোনো প্রাণীর সন্ধান পাওয়া সম্ভব হয়নি। কিন্তু রহস্যজনক বিষয় হলো এটাই যে পৃথিবীতে বহুবার বাইরের প্রাণীদের আগমন ঘটেছে। তাহলে এই প্রাণীরা কারা, তারা কেমন দেখতে, আর তাদের এখানে আসার উদ্দেশ্যটাই বা কি? এলিয়েন সম্পর্কে বলার আগে একটা বিষয় নিয়ে কথা বলা খুবই দরকারি, আর সেটি হল ইউএফও। ইউএফওর অর্থ হল আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা অজ্ঞাত উড়ন্ত বস্তু। এলিয়েনদের পক্ষে যেহেতু পাখির মতো উড়ে পৃথিবীতে আসা সম্ভব নয়, তাই তাদেরকেও আমাদের মতো কোনো আকাশে ওড়ার যন্ত্রের সাহায্যেই পৃথিবীতে আসতে হবে। আর এলিয়েনদের এসব আকাশে ওড়ার বাহনগুলোকেই বলা হয় ইউএফও। ইউএফও সম্পর্কে মানুষের মধ্যে প্রথম ধারণা সৃষ্টি হয় 1947 সালে। চলুন তাই ফিরে যাওয়া যাক অতীতে। 24 জুন 1947 সাল, পাইলট কেনিথ আর্নল্ড ওয়াশিংটন স্টেটের ক্যাসকেড আইল্যান্ডের ওপর দিয়ে উড়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দক্ষিণ দিক থেকে 9টি আলোকিত বস্তুকে উড়ে যেতে দেখলেন এবং এগুলোর গতি ছিল প্রায় 2000 কিলোমিটার প্রতি ঘন্টা। 1947 সালের প্রেক্ষিতে এত দ্রুত কিছু উড়তে দেখা সত্যি অসম্ভব ছিল। কেনিথ মনে করলেন হয়তো এটি ইউএস মিলিটারির কোনো নতুন বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন, তবে ইউএস মিলিটারি এই বিষয়ে অস্বীকৃতি জানায়। কেনিথের দেখা এই অজ্ঞাত বস্তুগুলোই তখন ইউএফও নামে পরিচিত হয়। এর পরপরই ইউএসএর রেডিও, নিউজ পেপার, মিডিয়া সবকিছুই এই ইউএফও দেখার খবরে ভেসে যেতে থাকে। মিলিটারি, পাইলট, এক্সপ্লোরার থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন ক্ষেত্র থেকে এই ইউএফও দেখার রিপোর্ট আসতে থাকে। মাত্র এক মাসের মধ্যেই প্রায় 2000-এরও বেশি ইউএফও দেখার ঘটনা ঘটে। বিভিন্ন শ্রেণীর অসংযুক্ত একাধিক ব্যক্তির একই ধরনের দৃশ্য দেখা যে কোনোভাবেই বানোয়াট কোনো কিছু হতে পারে না, তা প্রায় সবার কাছেই বেশ পরিষ্কার ছিল। এমন একটি ঘটনা হচ্ছে দ্য রোগ রিভার ইনসিডেন্ট। ২৪ মে ১৯৪৯ সাল, 6 জন ব্যক্তি রোগ নদীর পাড়ে মাছ ধরছিলেন। রোগ নদীর উত্তরের পাহাড়ি এলাকাতেই তারা অবস্থান করছিলেন। হঠাৎ করে তারা দেখলেন যে পাহাড়ের চূড়ায় সাদা রঙের কোনো কিছু উড়ছে। সৌভাগ্যক্রমে তাদের একজন একটি বায়নাকুলার নিয়ে এসেছিলেন এবং তারপর তারা দেখলেন সিলভার রঙের একটি গোলাকার প্লেটের আকৃতির বস্তু হাওয়ায় ভেসে আছে। এটি যে স্বাভাবিক কোনো উড্ডয়ন যন্ত্র নয় সেটি দেখেই বোঝা যাচ্ছিল, এবং আশ্চর্যের বিষয় ছিল এটাই যে এটি কোনো শব্দ করছিল না, অর্থাৎ সম্পূর্ণ শব্দহীনভাবেই যন্ত্রটি হাওয়ায় ভেসেছিল। যন্ত্রটির ব্যাস ছিল প্রায় 10 মিটারের মতো। প্রায় 7 মিনিট হাওয়ায় ভেসে থাকার পর যন্ত্রটি বাতাসের বিপরীত দিকে উড়ে চলে যায়। আসলে এলিয়েন দেখার যাবতীয় ঘটনাগুলোই ঠিক এই একই রকম। আমরা এলিয়েন বা অন্য গ্রহের প্রাণীদেরকে কখনোই সরাসরি দেখতে পাইনি, কিন্তু তাদের ওড়ার যন্ত্রগুলোকে দেখেছি। যেহেতু এগুলো পৃথিবীর কোনো যন্ত্র নয়, কাজে পৃথিবীতে এগুলোকে নিশ্চয়ই বাইরে থেকে কোনো প্রাণী উড়িয়ে নিয়ে এসেছে। আর এ থেকেই ধারণা করা হয় যে ইউএফও দেখার অর্থই হল এলিয়েন দেখা।
চারিদিক থেকে যখন এভাবে অসংখ্য ইউএফও দেখার ঘটনা ঘটতে থাকে, তখন ইউএস সরকার বিষয়টির প্রতি নজর দেওয়ার সিদ্ধান্ত নেন। যেহেতু দেখতে পাওয়া প্রতিটি ইউএফওই অত্যন্ত শক্তিশালী হিসেবে প্রকাশ পায়, সরকার তখন এটা খুঁজে দেখার চেষ্টা করে যে ইউএফও তাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য কোনো হুমকি হতে পারে কিনা। আর এই জন্যই 1948 সালের গ্রীষ্মে লঞ্চ করা হয় প্রজেক্ট সাইন। প্রজেক্ট সাইন ইউএফও দেখার সাথে আক্রমণাত্মক কোনো ঘটনার সংযোগ খুঁজে পায়নি, আর এজন্যই তারা মনে করে যে ইউএফও ন্যাশনাল সিকিউরিটির জন্য কোনো থ্রেট হতে পারে না, এবং এরপর পরই তাই প্রজেক্ট সাইন বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু তারপরও কিছু কিছু ঘটনা থেকে যায় যেগুলোর কিছু ব্যাখ্যার প্রয়োজন ছিল। রোগ রিভার ইনসিডেন্ট ও রসওয়েল ইনসিডেন্টের মতো বিষয়গুলো তখনও ছিল অমীমাংসিত, আর তাই এই ধরনের ঘটনাগুলো বিশ্লেষণের জন্যই লঞ্চ করা হয় প্রজেক্ট ব্লু বুক। প্রজেক্ট ব্লু বুক নিয়ে সরকার দীর্ঘ সময় ধরে কাজ করে, কিন্তু প্রজেক্ট ব্লু বুক নিয়ে কাজ করার সময় সরকার যেন চাইছিল সাধারণ মানুষের থেকে কিছু লুকিয়ে রাখতে। নিবন্ধিত হওয়া 12,618টি ঘটনার মধ্যে মাত্র 701টি ঘটনাকে আনসলভ হিসেবে চিহ্নিত করা হয়, এবং বাকিগুলোকে দেখার ভুল বা মিসপারসেপশন হিসেবে উড়িয়ে দেওয়া হয়, এবং সাধারণের মতে মোট ঘটনার সংখ্যা 17,000-এরও বেশি। এসব কিছুর পর 1969 সালে প্রজেক্ট ব্লু বুকও বন্ধ ঘোষণা করা হয়। এলিয়েন সম্পর্কে উন্মুক্ত তথ্যগুলো তাই আবারও যেন চাপা পড়ে যায়। আসলে ইউএফও নিয়ে যতটা আমরা জানি বা ঘটতে দেখেছি, তার থেকে অনেক বেশি কিছু যেন ভেতরে ভেতরেই ঘটে চলেছে। ইউএফও প্রত্যক্ষকারীরা সবাই এক বাক্যে স্বীকার করেছেন যে প্রত্যেকটি ইউএফওই পৃথিবীর যে কোনো বাহনের থেকে অনেক অনেক বেশি উন্নত। তাই ইউএফও নিয়ে গবেষণা করার অর্থই যেন অন্যান্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে থাকা, এবং এই জন্যই অবশ্যই প্রয়োজন রয়েছে এই সকল বিষয়গুলোকে সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখার। তবে প্রশ্নটা অবশ্যই থেকেই যায় যে এলিয়েন সত্যিই আছে কিনা, আর এই প্রশ্নের উত্তর যেন অনেকটা সাধারণ কিছু ধারণা থেকেই দেওয়া সম্ভব। পৃথিবী সৌরজগতের ছোট্ট একটি গ্রহ মাত্র, আর এই সৌরজগৎ একটি গ্যালাক্সির অংশ যাতে এমন মিলিয়ন মিলিয়ন সৌরজগৎ রয়েছে, এবং মহাবিশ্বে এমনই সৌরজগৎ রয়েছে বিলিয়ন বিলিয়নের চেয়েও বেশি। কাজে এত বৃহৎ পরিসরে শুধুমাত্র একটি গ্রহতেই প্রাণের অস্তিত্ব থাকাটা যেন একেবারেই যুক্তিহীন। কাজে এলিয়েন বা ভিন গ্রহবাসী সত্যিই আছে, কিন্তু তারপরও এই নিয়ে মানুষের মধ্যে সন্দেহ এবং রহস্য দুই বিদ্যমান। এলিয়েন সম্পর্কে তাই আপনি আপনার মতামতও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার সেই সব বন্ধুদের সাথে যাদের এলিয়েন নিয়ে বেশ কৌতূহল রয়েছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।